হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাভ ইনসাইড ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তোমাদেরকে নিয়ে আবার ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই বসে গেছি সংসারের দায় দায়িত্ব নিয়ে। প্রথম দায়িত্ব আমি পালন করতে বসে গেছি, সেটা হলো অবভিয়াসলি রান্না করা। রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। পড়ে আছে কিন্তু নানান কাজ, কিন্তু রান্না হয়ে গেলে মনে হয় সব কাজ কমপ্লিট, এরকম আমার তো মনে হয়। কার কার মনে হয় তোমরা কিন্তু বলো। তো আজকের মেনু হচ্ছে কাতল মাছের ঝোল। তো সিম্পল রেসিপি করছি, তাই জন্য তেমন কিছু দেখাচ্ছি না কীভাবে রান্না করছি। আসলে একদম পাতলা ঝোল করেছি, তো আর গরমটা না খুব পড়েছে, যতই বৃষ্টি হোক গরম পড়েছে, তাই জন্য এই পাতলা ঝোলই করছি, ঠিক এই রকম। তো এই হচ্ছে মাছের ঝোল আজকের। তো রান্নার পর রান্নাঘর মুছে টুছে একটু বাইরে উঠোনে এলাম। তো এসেই দেখছি আমার এই গাছটাতে, যে গাছটা আমি নিজে গেড়েছিলাম, তার মধ্যে দুটো কড়ি এসেছে। আমি কি যে খুশি হয়ে গেছি কি বলবো, মন থেকে এই গাছটাকে খুব ভালোবাসি জানো তো তোমরা। এই গাছটার প্রতি এত ভালোবাসা আমার মায়া জন্মেছে না, তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখতে পারবে। আসলে তখন যখন প্রথম প্রথম লাগিয়েছিলাম না, তখন অত পাতা বেরোয়নি। সেই গাছটা এখন একদম বড় সড়ো হয়ে উঠেছে, ফুল দিচ্ছে, এর আগেও ফুল দিয়েছে। আমি যে কী খুশি হয়েছি না কি বলবো। তো যাই হোক, উঠোন থেকে এখন ঘরে আসলাম। ঘরে এসে টুকটাক ঘর গোছানোর কাজ শুরু হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা। আসলে ঘর যত পরিপাটি থাকবে ঘরটা তত আলোকিত লাগবে, এই কথাটা সবসময় তোমরা মাথায় রাখবে। আমি তো সবসময় এই জিনিসটা লক্ষ্য করি, নিজের ঘর তো, আর নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কী ভালো লাগে কি বলবো। সবাই বলে যে ঘর দুয়ার পরিষ্কার রাখার চেষ্টা করতে হয়, তাহলে লক্ষ্মীশ্রী লাগে বাড়িতে। লক্ষ্মীশ্রী সত্যিই লাগে, এই কথাটা ঠিকই। আর এই কথাটাও সত্যি, সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটাও সত্যি ঠিকই। তবে আমি এটাও মনে করি শুধু সংসার রমণীর জন্যই সুন্দর হয়ে ওঠে না, সেই রমণীর পাশে তার স্বামীর স্নেহ ভালোবাসাও জড়িত থাকে, তারপরেই না দুজন মিলে গড়ে ওঠে এই সুন্দর সংসার। তাই সবসময় আমি বিলিভ করি স্বামী আর স্ত্রী দুজন মিলেই একটা সংসার তৈরি হয়, রমণীর গুণেই যে সব কিছু হয় তা না, এটা আমি নিজে মনে করি। একজন রমণী হয়েই বলছি কিন্তু কথাটা। আর হ্যাঁ, সংসারে সুখ শান্তি বজায় রাখা খুবই দরকার, প্রত্যেকটা সংসারেই দরকার। আর তার জন্য দুজনের সাপোর্টিভ হতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে, তারপরেই তো সব হবে না। আর এই দিক থেকে দেখতে হলে আমার স্বামী কিন্তু খুব সাপোর্টিভ আমার তরফ থেকে আর কি। আমার স্বাধীনতা, আমার সব কিছু যা আমার লাগে যা হোক না কেন, সব কিছুর খেয়াল কিন্তু সে রাখে, যেরকম আমার বাবা মা রাখতো সেরকমই রাখে। এদিকে আমার অনেকটা কাজ এগিয়ে এলো। বাবার ঘরে জানলাগুলোতে এত ধুলো জমে গেছিলো, সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো তার আগে একটু টেবিলটাও পরিষ্কার করে দিলাম। বাবাও নেই ঘরে, খারাপ লাগছে, ঘরটা সোনা সোনা লাগছে, কেমন যেন লাগছে, ভালো লাগছে না। তাও ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখা দরকার না, একটু নোংরা হয়ে যায়। আর ধুলো না চটপট পড়ে যায়, আমি না লক্ষ্য করি, মানে আজকেই যে পরিষ্কার করলাম তো কাল পরশুর মধ্যে কিন্তু ধুলো পড়ে যাবে, এরকমই হয়। আর যেহেতু বাবা ঘরটাকে ইউজ করছে না না এখন নেই, আরও ধুলো তাড়াতাড়ি পড়ে যাবে দেখবে তোমরা, আবার পরিষ্কার করতে হবে, এত ধুলো, মানে মারাত্মক ধুলো। তাও ভাগ্যিস আমার কিন্তু ডাস্ট অ্যালার্জিটা নেই, মানে এই যে ধুলো টুলো পরিষ্কার করছি এর থেকে আমার কিন্তু অ্যালার্জিটা হয় না খুব একটা, এটাই হচ্ছে রক্ষা ভগবানের তরফ থেকে। কিন্তু কথায় বলে না, তোমাকে ভগবান একদিকে দেবে আরেক দিকে দেবে না, এটা সত্যি। আমার ডাস্ট অ্যালার্জি নেই, কিন্তু জলের থেকে যে ঠান্ডা লাগার অবস্থা হয় আমার, কি বলবো তোমাদের, মানে আমার জল আর আমি দুজন শত্রু আর কি। কিন্তু আমার জলে মানে ভালো লাগে কাজ করতে, কিন্তু ওই যে আমার কপাল খারাপ, কি করব আর। এই যে আমি আমার বাসি কাপড়টুকু যে কাচি না, আমি যে কীভাবে কাচি ভগবানই জানে, মানে ভয়ে ভয়ে কাচি। যতটুক দরকার ততটুকুই আমি জল ইউজ করি, মানে কি বলবো তোমাদের, মানে না দেখলে তোমরা মানে বুঝতেই পারবে না, এটা কি সত্যি কথা বলছি, মানে অবাক হওয়ার মতো ব্যাপার। আর এইদিকে দেখো, গল্প করতে করতে কতগুলো কাজ আমার হয়ে যায়,
যাই হোক, এখন আমি ফুল তুলছি। সানটানও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন ফুল তুলে পুজো দেব। এই যে ফুল তুলেই আমি পুজো দিই, আমার এত ভালো লাগে না, আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানো? কারণ হচ্ছে আমি যখন শিলিগুড়িতে ছিলাম না, তখন আমি পুজো দিতাম, কিন্তু এরকম গাছ থেকে ফুল তুলে কোনো দিনও আমি পুজো দিতে পারিনি, কোনো দিনও না। আসলে শিলিগুড়িতে ফুল তো খুব একটা পাওয়া যায় না, মানে গাছের তো কিনতেই হয় আর কি। তো ওখানকার জীবনযাত্রা এখানকার জীবনযাত্রা আকাশ পাতাল তফাৎ। যাই হোক, আজকে আবার আম পাড়া হলো, তো তোমাদের সাথে আম পাড়াটা একটু শেয়ার করি। কত পাকা পাকা আম, এই দেখো নিচে পড়ছে, দেখছো কি সুন্দর। এই যে আমার হাতে গাছের পাকা আম, এত বড় আম, মানে এই আমটা আমি খেলাম পুরোটাই, একটু পোকা ছিল, বাট দেখো তোমরা আমটা দেখো, জাস্ট দেখো, অমাইক না দেখতে। তো খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম একটু, আজকে একটু বেরিয়েছিলাম, বাড়িতে থাকতে থাকতে না আর ভালো লাগে না জানো তো, তাই একটু বাড়িতে গিয়েছিলাম, বাড়ির একটু পরিবেশের সাথে মিলে ঝুলে ছিলাম, তারপরে মার সাথে বেরিয়ে এলাম। মা আবার কীর্তনে গিয়েছিল, তো ওই জন্য মার সাথে বেরিয়ে গেলাম। আমি কীর্তনে যাইনি, আমি ওর সাথে দোকানেই বসেছিলাম, তো এই আর কি। দেখতেই পাচ্ছ আমি বাড়ি এসে নান নিয়ে বসে গেছি, ও আমার জন্য নিয়ে এসেছে, আমি দোকানেই ছিলাম, তো ও বললো যে নান নিয়ে আসি, নান খেতে পারবে, বললাম ঠিক আছে তাহলে নান নিয়ে এসো। ওই যে দোকানটা দেখিয়েছিলাম না তোমাদেরকে, ওখান থেকে এনে দিয়েছে। তো আজকে বাড়িতে একটু কমই ছিলাম আর বাইরে একটু বেশি ছিলাম, আসলে দুদিন ধরে একদম বাড়িতেই ছিলাম, তো বলছে আজকে একটু বেরো, ভালো লাগবে, নইলে আগের দিনই বললাম না একাকিত্ব গ্রাস করে যাবে, তো ওরকমই আমারও একটু একটু হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, তো আজকে একটু বেরোলাম। আর বাবার বাড়ি যেহেতু একদমই কাছে, তো অসুবিধে তো নেই, তো গেলাম একটু ঘুরেও এলাম, ভালো লাগলো। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, তারপরে কালকে সকালে আবার কথা তো হবেই তোমাদের সাথে। তো এখনের মতো ভিডিও এন্ড করে দিচ্ছি, তো আবার দেখা হবে কালকের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্টও করে দিও, ওকে, টাটা।